পানিসাগরের ঘটনায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা এবং পেশায় কাঠ মিস্ত্রি শ্রীকান্ত দাসের বাড়িতে রবিবার যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিহত বিশ্বজিৎ দেববর্মার মা এবং স্ত্রীর হাতে 2.5 লক্ষ টাকা করে মোট 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সেই সাথে নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীকে অগ্নি নির্বাপক দপ্তরে সরকারি চাকুরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিহত শ্রীকান্ত দাসের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য। পানিসাগরের ঘটনায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে রবিবার যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিহত বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী, তাদের সমবেদনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন নিহত বিশ্বজিৎ দেববর্মার মা এবং তার স্ত্রীর হাতে 2.5 লক্ষ টাকা করে মোট 5 লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। সেই সাথে নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীকে অগ্নি নির্বাপক দপ্তরে চাকরির অফার তুলে দেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত আমরা মর্মাহত যে ত্রিপুরা ফায়ার সার্ভিস যে কর্মরত স্বর্গীয় বিশ্বজিৎ দেববর্মা আজকে আমাদের মধ্যে নেই, একটা নির্মমতার শিকার হয়েছে। ওনার অনুপস্থ পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং আপনার প্রতিও শ্রদ্ধা। অত্যন্ত গরিব পরিবার, আপনারা সবাই দেখছেন, তারপরে সরকারের পক্ষ থেকে 2.5 লাখ টাকার চেক ওনার মাতৃজীবীর নামে আর 2.5 লাখ টাকার চেক ওনার পত্নীর নামে এবং ফায়ার সার্ভিসে ওনার চাকরির অফার আমরা ওনার হাতে তুলে দিয়েছি। স্বর্গীয় বিশ্বজিৎ দেববর্মার সমস্ত পরিবারের প্রতি আমাদের সহযোগিতা থাকবে সরকারের পক্ষ থেকে। এরপর মুখ্যমন্ত্রী যান পানিসাগরের ঘটনায় নিহত কাঠ মিস্ত্রি শ্রীকান্ত দাসের বাড়িতে। নিহতের পরিবারের লোকজনেদের সমবেদনা জ্ঞাপন করেন তিনি। নিহত শ্রীকান্ত দাসের পরিবারের লোকজনেদের হাতে তুলে দেন 5 লক্ষ টাকার চেক। নিহতের পরিবারের একটি সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। নিহত শ্রীকান্ত দাসের মা অশ্রুনয়নে তার ছেলের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের যাতে কঠোর শাস্তি হয় সেই অনুরোধ জানালেন রাজ্য সরকারের কাছে। সেই সাথে তার কথায় উঠে আসে তাদের পরিবারের কষ্টের বিষয়টিও। অনুমানিকে তার ডেইলি 250-300 টাকা রোজগার রাখত। কতদিন আমি পানিসাগর আসতাম, তা আমার আনাত গেছে ওখান তো হরিশঙ্কর দাবার লাগে, তখন কীভাবে গেছে গাড়ি গেছে না চা গেছে নি তাও জানি না। সেখান তারা মিছিল আছে, মিছিল ওখান মারা খাইছে, কখন পুলিশের গুলিতে নি নাটিয় সারা গুলিতে তাও জানি না। ওখান আর কি দাগলের মতো আছে, কখন আমি এই নাতি দুইটা বলিয়া কিভাবে আমি তাকে খাই চলাফেরা করে ওটা আমি চাই। আর আমার ছেলের মারা খাইছে তার আমি সুবিচার চাই, তার কত শাস্তি চাই। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী পানিসাগরের ঘটনায় আহত গোকুল চন্দ্র দাসের বাড়িতেও যান, দেখা করেন তার সঙ্গে, তার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন তিনি। এই
এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা। মুখ্যমন্ত্রীর এই কাঞ্চনপুর সফরে স্থানীয় মানুষের বিপুল উৎসাহ দেখা যায়। মুখ্যমন্ত্রীর কনভয়ে এগিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারে বিপুল উৎসাহী জনতা উপস্থিত থাকেন। কাঞ্চনপুরে শান্তি স্থাপনে মুখ্যমন্ত্রীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।